আমাদের ছোট্ট চ্যানেল ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো আমরা আজকেও একটি নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে ক্যামেরা সেটআপ। ক্যামেরা ডিভিআর মেশিনে কিভাবে আমরা সেটআপ করি সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা নতুন একটা ক্যামেরা ওপেন করতেছি, এটা ডাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা, ঠিক আছে। মডেল নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। তো এই ক্যামেরাটা ওপেন করতেছি, তো ক্যামেরার আনবক্সিংয়ে দেখেন প্রথমে ইউজার ম্যানুয়াল এবং কিছু এখানে স্ক্রু দেওয়া আছে রয়্যাল প্লাগ সহ, যেগুলো আমাদের ক্যামেরাটা হ্যাঙ্গিং করতে কাজে লাগবে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা। তো ক্যামেরার সাথে যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। তো মডেলটা এখানে একটু আপনারা চোখ বুলে নেন, ঠিক আছে। এই যে ASFW 1200 TP, ঠিক আছে, এই মডেলের ক্যামেরা। এটা মেটাল বডির একটা ক্যামেরা। আপনারা এই ক্যামেরাটা আপনি বাইরে বা আউটডোরে ব্যবহার করতে পারবেন, এটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে, পানি ঢুকবে না। এবং এটার মুভিংটাও অনেক ভালো এবং এটা 30 মিটার পর্যন্ত কাভারেজ দেয়। তো এই ক্যামেরাটা আমরা লাগাবো, আমরা আসলে আউটডোর এবং ইনডোর দুই জায়গায় ব্যবহার করা যাবে। তো এটা হচ্ছে, দেখেন কাজের কথা বলি, এটা হচ্ছে ভিডিও বেলুন কনভার্টার বলে, ঠিক আছে। একটা হবে ক্যামেরার সাথে আর একটা লাগাতে হবে আপনার ডিভিআরের পাশে, ঠিক আছে। এই যে ডিভিআরের এই পোর্টের আমাদের যে পিছনে পোর্টগুলো থাকে ওখানে একটা ভিডিও বেলুন কনভার্টার কানেক্ট হবে আর একটা ক্যামেরার এখানে। এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা হোল্ডারে যেমন কানেকশন দেওয়ার মতো সিস্টেম থাকে, বাল্ব যেমন হোল্ডারে সেট আপ করেন, ঠিক সেরকমই এই ভিডিও বেলুন কনভার্টারে হোল্ডারের মতোই সিস্টেম। তো ভিডিও বেলুনে আমরা কীভাবে কানেকশনটা দেব, এখানে আমরা CAT6 কেবল ব্যবহার করব। আপনারা CAT6 ব্যবহার করতে পারেন, অবশ্যই এটাই ব্যবহার করলে ভালো হয়, কারণ একটা CAT6 কেবলে আপনি চারটা ক্যামেরা কানেক্ট করতে পারবেন, কারণ আমাদের কিন্তু পাওয়ার দরকার হয় দুইটা। তো ভিডিও বেলুনের একটা বিশেষত্ব আছে, দেখেন এখানে কিন্তু প্লাস এবং মাইনাস আছে, ঠিক আছে। ক্যামেরা প্রান্তের ভিডিও বেলুনের প্লাসের সাথে অবশ্যই ডিভিআর প্রান্তের ভিডিও বেলুনের প্লাসে সংযোগ থাকতে হবে, ঠিক আছে। এবং ক্যামেরা প্রান্তের ভিডিও বেলুনের মাইনাস প্রান্তের সাথে ডিভিআর প্রান্তের ভিডিও বেলুনের মাইনাস প্রান্তের সংযোগ থাকতে হবে। বিষয়টা আপনারা যদি ইলেকট্রিক লাইনের কাজের কথা চিন্তা করেন তাহলে, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, বিষয়টা এরকম উল্টাপাল্টা হলে খারাপ তেমন কিছু হবে না, কিন্তু ক্যামেরা রানিং হবে না। তো এটা দেখেন ভিডিও বেলুনের দুই প্রান্তে কিন্তু এই প্লাস মাইনাস দেওয়া আছে, এটা বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এই দেখেন এই ভিডিও বেলুন কনভার্টারটা, এই যে আমাদের ডিভিআরের পিছনে 8টি পোর্ট আছে, এই পোর্টে সংযোগ হবে এক একটা করে। তো আমরা একটা ক্যামেরা লাইভ করে দেখাবো, ঠিক আছে। আর ডিভিআরের মধ্যে হার্ড ডিস্ক সেট আপ করতে হয়, তো আমরা কিন্তু হার্ড ডিস্ক সেট আপ করে নিয়েছি অলরেডি। তো হার্ড ডিস্ক কতটুকু লাগবে বা কীভাবে সেট আপ করতে হয় এরকম যদি ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেটা দেখাই দেবো। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আমি হার্ড ডিস্ক ইনস্টলেশনটা দেখাই দেবো। তো দেখেন আমরা CAT6 কেবলের মাথাটা, আমরা ইনসুলিনটা উঠাই নিলাম, ঠিক আছে, কাটিং প্লাসের মাধ্যমে ইনসুলিনটা উঠাই আমরা কিন্তু দেখেন একটা কালার বেছে নিয়েছি, আমরা অরেঞ্জটা দিলাম, ঠিক আছে। অরেঞ্জের মধ্যে দুইটা কালার থাকে, একটা অরেঞ্জ সাদা আর একটা অরেঞ্জ, ঠিক আছে। তো অরেঞ্জ সাদাটা আমরা ক্যামেরা সাইডে ভিডিও বেলুনের প্লাজে দিলাম, ঠিক আছে, আপনারা এই যে দেখে নিতে পারেন, অরেঞ্জ সাদাটা প্লাজে দিলাম এবং অরেঞ্জটা মাইনাসে দিলাম। ঠিক তেমনিভাবে অরেঞ্জ সাদাটা ডিভিআর সাইডের ভিডিও বেলুনের প্লাজে দেবো এবং অরেঞ্জটা মাইনাসে দেবো, ঠিক আছে। আপনারা উল্টা দিতে পারেন, সমস্যা নাই, আপনারা অরেঞ্জ সাদাটা মাইনাসে দিতে পারেন বা অরেঞ্জটা প্লাজে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু মেন কথা হচ্ছে প্লাজের সাথে যেন প্লাসটা কানেক্ট হয়, ঠিক আছে। আমরা এক প্রান্ত ক্যামেরার পাশে আমরা ভিডিও বেলুন কানেক্ট করছি, আমরা অপর প্রান্তের জন্য ইনসুলিনটা সিলে নিচ্ছি। CAT6-এর উপরে যে কেবলটা থাকে সেটা প্রথমে কেটে নিতে হয়। তো আমরা দেখেন ক্যামেরা প্রান্তের আমার ভিডিও বেলুন কানেক্ট করা হয়ে গেছে, আমরা এখন ডিভিআর প্রান্তের ভিডিও বেলুনটা কানেক্ট করার চেষ্টা করতেছি। দেখেন আমরা অরেঞ্জ হোয়াইট ক্যামেরার প্রান্তে প্লাজে দিয়েছি, এই জন্য অরেঞ্জ হোয়াইট আমরা ডিভিআর প্রান্তে প্লাজে দিলাম। এখন অরেঞ্জটা শুধু মাইনাসে দিচ্ছি, যেটা শুধু অরেঞ্জ কালার এটা মাইনাসে দিচ্ছি। এবং দেওয়ার পরে এটা এখানে দেখবেন আপনার ভিডিও বেলুনে যখন তারটা ভিতরে প্রবেশ করাবেন তখন একটু চিপে ধরে তারপরে প্রবেশ করাবেন, ঠিক আছে। তারপরে আমরা কানেক্ট করার পর দেখেন আমরা এখানে
ইলেকট্রিক কেবল দিয়ে সরি ইলেকট্রিক ট্যাপ দিয়ে টাইট করে দেব। এটা আসলে পার্মানেন্ট যখন করবেন তখন ইলেকট্রিক ট্যাপ দিয়ে মেরে দিয়েন, তাহলে হচ্ছে জিনিসটা স্টেবল থাকবে যেন লুজ কানেকশন না হয়। এটার জন্য তো আমরা কানেকশনটা দেখানোর জন্য মেরে দিচ্ছি যেন ভালোভাবে দেখাইতে পারি। এখানে আমরা এক নাম্বার, আপনি এক নাম্বার থেকে আট নাম্বার পর্যন্ত যে কোনো পোর্টে লাগায় দেখতে পারেন। তো আমি একটা দেখাচ্ছি জন্য এই পোর্টে লাগায় দেখাচ্ছি। তো এখানে আসলে বিভিন্ন সাউন্ড হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো আসলে এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো দেখেন ডিভিআরের পিছনে কিন্তু আটটি পোর্ট, এটা আট পোর্ট বিশিষ্ট ডিভিআর, ঠিক আছে, ডাহুয়া ব্র্যান্ডের। আপনারা পোর্টগুলো দেখে নিতে পারেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার এইচডিএমআই কেবল, আর এটা হচ্ছে ভিজিও কেবল, এবং তার পাশে হচ্ছে মাউস বা মাউস ব্যবহার করার জন্য একটা কেবল আছে, পোর্ট আছে, ঠিক আছে, ইউএসবি পোর্ট যাকে বলি আমরা। তার পাশে হচ্ছে পাওয়ারের পোর্ট, ঠিক আছে, আর ভিজিও কেবলের নিচে আছে আর যে 45 কানেক্টর, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা ডিভিআরকে অনলাইন করতে পারবো, ঠিক আছে। এগুলো আপনারা সবাই হয়তো চেনা, যারা চেনেন আর যারা চেনেন না তাদের চেনানোর জন্যই দেখানোর দেখাই দিচ্ছে আর কি। এদিকে দেখেন অ্যাডাপ্টার, এটা ক্যামেরার অ্যাডাপ্টার, ঠিক আছে, 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার ক্যামেরা অ্যাডাপ্টার ব্যবহার করতেছি। অ্যাডাপ্টার বিভিন্ন হতে পারে, তো আমরা এই ব্র্যান্ডেডটা নিয়েছি কারণ এটা আমরা যেহেতু আউটডোরে ব্যবহার করব, আউটডোরে ব্যবহার করলে এই অ্যাডাপ্টারটা হয় কি মানে বৃষ্টি ঢোকার সম্ভাবনা খুব কম থাকে, ঠিক আছে। তো অ্যাডাপ্টারে আমরা পাওয়ার কেবল লাগিয়ে নিয়েছি, এই অ্যাডাপ্টারে পাওয়ার কেবল লাগিয়ে নিতে হয়, অর্থাৎ ওই যে টুপিং প্লাগ ইলেকট্রিক পোর্টে যেটা ঢুকবে সেটা লাগিয়ে নিতে হয় এই অ্যাডাপ্টারে, এটাই অসুবিধা। তো আমরা আগে এটা লাগাই নিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো আমরা পাওয়ার দিয়ে দিব, ক্যামেরা কানেক্ট করছি অ্যাডাপ্টারের সাথে এবং ইলেকট্রিক পোর্টে আমরা পাওয়ার দিয়ে দিই, তারপরে ক্যামেরা কিন্তু আমার চালু হবে, ঠিক আছে। তো ক্যামেরা কানেকশনটা দেখে নেন, ক্যামেরার মধ্যে দুইটা তার থাকবে, একটা হচ্ছে অ্যাডাপ্টারে পাওয়ার, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভিডিও বেলুনের সাথে কানেক্ট হওয়ার তার থাকবে, ঠিক আছে। এই দেখেন এই তারটা হচ্ছে অ্যাডাপ্টারের মাধ্যমে গেছে ক্যামেরায়, এবং আরেকটি তার যেটি আমাদের ভিডিও বেলুনের মাধ্যমে যে দেখেন ভিডিও বেলুনের মাধ্যমে ক্যাট সিক্স হয়ে এই যে ডিভিআরের ভিডিও বেলুনে কানেক্ট হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবং এটা আমরা ডিভিআরের একটা পোর্টে কানেক্ট করে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখুন, যদি আপনারা খেয়াল করে দেখুন, আমরা ডিভিআরে পাওয়ার আবার দিচ্ছি বোঝানোর জন্য। তো ডিভিআরে পাওয়ার দিয়েছি, আমরা একটু ওয়েট করতে হবে, ডিভিআর অন হইতে একটু সময় লাগে, ঠিক আছে। আমাদের ক্যামেরা কানেকশন কমপ্লিট, আমাদের ডিভিআরটা কিন্তু প্রথম আমরা সেট আপ দিচ্ছি। প্রথম সেট আপ দেওয়ার জন্য আসলে বেশি কিছুই না, এখানে জাস্ট তিনটা অপশন থাকে, মানে বিষয়টা অন্যান্য সফটওয়্যার আমরা যেমন সেট আপ দিই ঠিক সেরকমই বলা যায়, ঠিক আছে। তো আমাদের ডিভিআর অনলাইন হচ্ছে, সরি মানে অন হচ্ছে, ডিভিআর অনলাইন করার ভিডিও আমরা পরে অবশ্যই দেব। তো আমার ডিভিআর অন হচ্ছে, যে ইনিশিয়ালাইজ প্রোগ্রেস, ঠিক আছে, চলে আসে। তো প্রথমে কী করতে হবে, আমাদের রিজিয়ন সিলেক্ট করতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ দেশ, কোন দেশ থেকে আপনি এটা কানেক্ট করছেন সেই দেশটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এটা বাংলাদেশ থেকে করতেছি, তো আমরা বাংলাদেশ খুঁজি, এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাইরে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশে রাখবো এবং ভিডিও স্ট্যান্ডার্ড পিএলএ রাখবো, রেখে আমরা কী করবো নেক্সটে যাব, ঠিক আছে। নেক্সটে যাওয়ার পর এই বিষয়ে অনেক কিছু দেওয়া থাকে, এগুলো পড়ে নিলে নিতে পারেন। তো এখানে চেকমার্কটা ঠিক দিয়ে রাখবেন, দিয়ে আবার নেক্সট, সফটওয়্যার সেট আপ দেওয়ার মতোই, ঠিক আছে। এবং এখানে টাইম জোনটা অবশ্যই ঢাকা রাখতে হবে, তাহলে আপনার টাইমটা ঠিক থাকবে, ঠিক আছে, আমাদের যেহেতু বাংলাদেশি টাইম। দেখেন ঢাকা ঠিক করলে অটোমেটিক আমাদের তারিখটা সহ ভিডিওটা তৈরি করতেছি 24/8/2022, ঠিক আছে,
10:16। তো এখান থেকে আপনারা ঢাকা যদি না এসে থাকে তাহলে অবশ্যই আমরা খুঁজে এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আমরা নেক্সট করব। ঠিক আছে, এখান থেকে আমরা অটোমেটিক টাইমটা সিলেক্ট হয়ে যাবে। তো নেক্সট দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন তিনটা অপশন, এই যে পাসওয়ার্ড সেটিং, তারপর হচ্ছে আনলক প্যাটার্ন, আর হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন। এই তিনটা অপশন ওকে হয়ে গেলে আমাদের ডিভিআর সেট আপ কমপ্লিট। তো আমরা এখন পাসওয়ার্ড দেবো, ইউজার নেম অ্যাডমিন থাকবে, আমরা সাময়িক একটা পাসওয়ার্ড সেট আপ করে দিই, পরে আমরা চেঞ্জ করে নেব, আপনিও আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো আমি আপাতত নর্মালি অ্যাডমিন দিচ্ছি, অ্যাডমিন দিয়ে 1, 2, 3 দিলাম, পরে আমরা এটা চেঞ্জ করে নেব। আপনারাও আপনার মতো করে পাসওয়ার্ড তৈরি করে নিন, অবশ্যই ক্যারেক্টারও দিন এবং নিউমারিক, পারলে স্পেশাল ক্যারেক্টার দিলে ভালো হয়, সেটা আপনার সিকিউরিটির জন্য। তো পাসওয়ার্ডটা আমরা কনফার্ম পাসওয়ার্ড দিলাম, এবং পাসওয়ার্ড হিন্ট যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করি, তো আমি এখানে বিয়ে দিলাম, দুঃখিত সাউন্ডের সমস্যা হচ্ছে, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে বলতেছে প্যাটার্ন, ঠিক আছে, আনলক প্যাটার্ন, ড্র দ্য আনলক প্যাটার্ন। আপনি ইউজ পাসওয়ার্ড দিয়েও ঢুকতে পারবেন এবং প্যাটার্ন দিয়েও ঢুকতে পারবেন। তো আমি প্যাটার্ন দিচ্ছি যে কোনো আমার ইচ্ছা মতো, আপনি আপনার মতো একটা প্যাটার্ন দিন, আমি আপাতত এম দিচ্ছি, দিয়ে দুইবার দিলাম। দেওয়ার পর এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা দিয়ে ওকে করলেই আমার সেট আপ কমপ্লিট। তো আমি এই নামগুলো দিয়ে ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরে এই পেজটা চলে আসলো, দেখেন আমার ক্যামেরা রানিং, আমার ক্যামেরা রানিং হয়ে গেল। এই দেখেন আমি সংযোগটা আবার দেখাচ্ছি, ভিজিএ কনভার্টার হয়ে মনিটরে ঢুকছে, ঠিক আছে। তো ক্যামেরাটা আমরা একটু মুভ করি, দেখি, দেখেন ক্যামেরাটা, ক্যামেরা এই দেখেন, আমরা ক্যামেরাটা মুভ করে দেখাচ্ছি, এই ক্যামেরাটা কিন্তু আমরা এখন রানিং করলাম, ঠিক আছে। এভাবে এক এক করে আমরা আরও 8টা ক্যামেরা এটাতে সংযোগ দিতে পারবো। তো কানেকশনটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি আবার দেখা দিচ্ছি কীভাবে কানেকশনটা আমরা দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের ডিভিআর, ঠিক আছে, ডিভিআরে মাউসের পোর্ট, মাউস লাগানো আছে, ডিভিআর থেকে ক্যাট 6 হয়ে আমাদের ক্যামেরার ক্যামেরায় ভিডিও বেলুন হয়ে ক্যামেরা কানেক্ট হয়েছে, এবং অ্যাডাপ্টার ইলেকট্রিক পোর্টে কানেকশন হয়েছে, ঠিক আছে। এই ক্যাট 6 আমাদের ডিভিআরে চলে আসে। তো এই হচ্ছে প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। তো একে একে আমরা বাকি ক্যামেরাগুলো পরে অ্যাড করব, আর পরবর্তী ডিভিআর কীভাবে অনলাইন করতে হয় সেটার অবশ্যই আমি ভিডিও বানাবো, মানে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত দিবেন, এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।